নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। যোরহাটর পুলিবরত অঘটন, রহস্যজনকভাবে গুলিবিদ্ধ আরক্ষীর জিম্মার পর পলায়ন করা অভিযুক্ত, ঘরের পুনের করায়ত্ত করার সময়তে গুলিবিদ্ধ হয়ে অভিযুক্ত কুশ কুটুম, আদালতত হাজির করার সময়তে হ্যান্ডকাফ সহ পলায়ন করেছিল কুশ কুটুমে। বঙ্গাইগাঁওত অভয়াপুরীত ভয়ঙ্কর ঘটনা, ছাত্র ছাত্রীর এটা দলক দলবদ্ধ আক্রমণ, দুর্বৃত্তর দলর বাঁহর লাঠিরে প্রহার, ছাত্র ছাত্রীর দলটুক সিসি ক্যামেরাত বন্দী আক্রমণের দৃশ্য, ঘটনাত আহত কেইবাজনো ছাত্রক চিকিৎসালয়ত ভর্তি। এবছরে আরম্ভ নহ’ল সংগীতা ওয়ালিউল কাণ্ডর গোচরের বিচার, ফরেন্সিকর এখন রিপোর্ট নহার বাবে এবছরে আরম্ভ নহ’ল গোচর প্রক্রিয়া। দুই শিশুক উৎপীড়নের অভিযোগত কারারুদ্ধ চিকিৎসক দম্পতি, এবছরে দাখিল নহ’ল গোচরটোর ফরেন্সিকর প্রতিবেদন, মুখ্যমন্ত্রীর ফাস্টট্রেক বিচার প্রক্রিয়ার আশ্বাসও নহল পূরণ। বঙ্গাইগাঁওত বোয়ারীর রহস্যজনক মৃত্যু, গোলাঘাটর জীয়রী তথা বঙ্গাইগাঁওর বোয়ারী সুষমা আগরওয়ালের রহস্যজনক মৃত্যুক দাবি উত্থাপন করেছে সুষমার পিতৃগৃহয়। মহিলাগীর স্বামী সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। যোরহাট আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে অধিবক্তা পার্থজ্যোতি গগৈক, আদালতের নথিপত্র জাল করে তথা আদালতের বিষয়ার সহি জাল করে ভুয়া গোচরে এটা পরিয়ালক প্রবঞ্চনা করেছিল অধিবক্তা পার্থজ্যোতি গগৈ। পুনের নিচামুক্তি কেন্দ্রত অঘটন, নাজিরার এটা নিচামুক্তি কেন্দ্রত ভর্তি হয়ে থাকার সময়তে চারি মেট গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল এজন যুবক। প্রথমে জয়সাগর অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়, উন্নত চিকিৎসার বাবে পিছত জে এম সি এইচত ভর্তি করা হয় আর তাতে মৃত্যু হয় যুবকজনের। গোলাঘাটর বরজান সুজান মোরা লাইনত ভয়ঙ্কর ঘটনা, ডাইনী অন্ধবিশ্বাসের বাবে এঘরত আক্রমণ, একাংশ লোকর ভুক্তভোগী পরিয়ালটুকু আক্রমণের অপচেষ্টা লোকসকলের। করিমগঞ্জর পাথারকান্দি আরক্ষীর জালত গরু ছাগলী চুরর গ্যাং, অভিযানত চোরকেইটার কবলের উদ্ধার 21টা গরু ছাগলী, ধৃত ফারুক আহমেদ, মাসুক আহমেদ, কবির হুসেন, আব্দুল হাসিব আর আলমাজ উদ্দিন। দবকার বুড়িগাঁওত অভিযান চলায় 10টাক ড্রাগস ভর্তি কন্টেইনার জব্দ করার এজনক গ্রেপ্তার, গ্রেপ্তার করা ড্রাগস সরবরাহকারীটর নাম আব্দুস সালাম। শিলচরত সোয়াইন ফ্লুর আতঙ্ক, সোয়াইন ফ্লুত আক্রান্ত হয়ে জেলাখনত মৃত্যু থাব দিছে এটি শিশুয়ে। বিগত 15 দিনের ভিতর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে আন 4জন রোগী। হাইলাকান্দিত সোয়াইন ফ্লুর আতঙ্ক, ইনফ্লুয়েঞ্জাত মৃত্যু হওয়া শিশুর শরীরত পোয়া হয়েছে H1N1 লগতে H3N2 ভাইরাসের অবস্থিতি। শোণিতপুরের মিছামারীতো হাতি মানুষের সংঘাত, বনরিয়া হাতিয়ে নিদ্রাহরণ করেছে রাইজর, মিছামারীর সেনা ছাউনিতো ফেন্সিং ভাঙি এটা বন্য হস্তীর জাক প্রবেশ করে আতঙ্কর সৃষ্টি করে। ঢেকিয়াজুলিত বৃদ্ধি পাইছে চুরির ঘটনা, ঢেকিয়াজুলির দোকানত চুরার সাফাই অভিযান, চুরে ক্ষতি সাধন করলে দোকানের সিসি ক্যামেরা। এতিয়াও ওর পড়া নাই বিধায়ক আবাসত সংঘটিত হওয়া চুরিকাণ্ডর রহস্য, কলৈ গল বিধায়কর দেহরক্ষীর গুলি, ঘটনাক লৈ মহানগর আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে যদি পোয়া নাই উপযুক্ত ক্লু। করিমগঞ্জত অসহায় নাবালকক অকথ্য নির্যাতন, করিমগঞ্জের বারাই গ্রামের মইনা অঞ্চলত সংঘটিত হয় চাঞ্চল্যকর ঘটনা, খেলিবলে যাওয়ার সময়তে নাবালিকাক একাংশ লোকে কুটাত বান্ধি মারপিট করার চুলি কাটি দিয়ারও অভিযোগ। বহিরাজ্যত গুয়াহাটির মহিলার রহস্যজনক মৃত্যু, পুরী রেল স্টেশনের সমীপত উদ্ধার মহিলাগীর মৃতদেহ, মৃত মহিলাগী গুয়াহাটির স্নেহা নাথ মমিন, স্বামী পুলক নাথর বিরুদ্ধে মহিলাগীক হত্যা করার অভিযোগ। তিনিচুকিয়ার ফিলোবাড়ীত গ্যাসের পাইপ ফুটি হাহাকার, বৈদ্যুতিক খুঁটা পোতার বাবে গাঁত খান্দি থাকার সময়তে সংঘটিত হয় এই অঘটন। মহানগরীর যুবতীক আক্রমণ, কিশোরের খারঘুলির বনকুঁয়ার নামের নগরত সংঘটিত হয়েছে এই ঘটনা। রাজপথত ক্রিকেট খেলাত কেজনমান যুবকক বাধা দিছিল যুবতীগীয়ে, ভুক্তভোগী যুবতীগীর লতাকিল থানা দাখিল করে এজাহার। মানকাছরত ভূমি বিবাদক ভয়ঙ্কর সংঘাত, হাতে হাতে লাঠি আর চোকা অস্ত্র ওলাই আহিল দুটা ফৈদ, মানকাছরের পাতাংতলাত এই ঘটনা। ফুটখুরের বিরুদ্ধে হাইলাকান্দি আরক্ষীর অভিযান অব্যাহত, অভিযানত 51,29,900 টাকার লগতে আরক্ষীয়ে জব্দ করে বহু সংখ্যক ব্যাংকর পাসবুক সহ কেইবাখনো এটিএম কার্ড। মঙ্গলবারে ভোটদান নকরে দিসপুরের বিধায়ক অতুল বরাই, মঙ্গলবারের দিনটোত ঘরের চৌহদের হেন নোলায় বিধায়কগীর, বহু বছর ধরে মঙ্গলবারের দিনটোত ঘরের চৌহদের উলা নাই বরা। সমগ্র রাজ্যের করিমগঞ্জতো বতরে লৈছে ভয়ঙ্কর রূপ, ঠায়ে ঠায়ে প্রচণ্ড শিল বরষুণ, বতাহ ধুমুহা বিজুলি ঢেরেকুনির কবলত করিমগঞ্জ জেলা। তিনিচুকিয়ার লেখাপানী আরক্ষীর জালত ড্রাগস সহ 3 সরবরাহকারী, 102 গ্রাম ড্রাগস সহ সরবরাহকারী দুখন বাইক জব্দ আরক্ষীর, ধৃত তেজ বাহাদুর ছেত্রী, বিমল ছেত্রী আর দীপক ছেত্রী। শিবসাগরের দুয়ারী সিগা গাঁওত বোয়ারীর রহস্যজনক মৃত্যু, মৃত মহিলাগী পঙ্খী সন্দিকৈ হত্যা করে স্বামী আত্মহত্যার রূপ দিয়ার অভিযোগ মহিলাগীর পরিয়ালৰ।
গুৱাহাটীত বলিউডৰ মহাময়ী অভিনেত্ৰী শিল্পা শেট্টী, মুম্বাইৰ পৰা বিমানযোগে বৰ্জাস্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰত উপস্থিত হয় মাতৃসহ অভিনেত্ৰীগৰাকীয়ে। কাইলৈ কামাখ্যা দৰ্শন কৰিব শিল্পাই। করিমগঞ্জের পাথারকান্দি সমষ্টির বৈতাখালের মেডলিচরা এল পি স্কুলত অরাজকতা, তিন মাস ধরে বিদ্যালয়খনত নাই এজন শিক্ষক, অন্ধকারের দিকে গতি করেছে কণ কণ শিশুসকলের শৈক্ষিক ভবিষ্যৎ। বটদ্রবার ভেরভেরি গাঁত সংঘটিত একটা অমানবীয় ঘটনা, এজন কৃষকর ধাননি পথার কাহিত কাটি তহিলং করলে দুষ্কৃতিকারী আব্দুল সালাম নামর লোকজনের নেতৃত্বত এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ, ভুক্তভোগী কৃষক নজমুল হকর। গহপুরত মরণ ফাণ্ডত পরিণত জরাজীর্ণ দলং বরঘুলি বিলটিয়া সংযোগী পথত আছে জরাজীর্ণ কাঠর দলংখন। দলংখনের বাবে জমর যাতনা ভুগিছে কণ কণ শিক্ষার্থীর অঞ্চলবাসী। প্রচণ্ড বরষুণের ফলত ব্যাহত গুয়াহাটির ফেরি সেবা, পুনের গুয়াহাটি উত্তর গুয়াহাটির মাজত ফেরি সেবা ব্যাহত, বাড়ুনি পানিয়ে বুড়াইছে গুয়াহাটির আটাইকটা পারঘাট, ফেরি সেবা বন্ধ হওয়াত পারাপার হওয়া যাত্রীর মাজত হাহাকার অবস্থা। জখলাবন্ধার সরুভগিয়াত নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এল পি জি গ্যাস ভর্তি ট্যাঙ্কার আর আর্টিকা বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ, দুর্ঘটনাত মৃত্যু হয় এজন চালকর। আরক্ষীক চ্যালেঞ্জ দি জুড়িয়াত অব্যাহত আছে সুরত দুর্গাত্ম, দেওবারের বন্ধর সুযোগ লো জুড়িয়ার তেলিয়া বেবেজিয়া স্থিত বন্ধন ব্যাংকর পিছফালের দুয়ার ভাঙি চুরে চলালে সাফাই অভিযান। বহিরাজ্যত কর্মসংস্থাপনের বাবে গই এজন যুবকর মৃত্যু, মৃত যুবকজন রায়ডুঙিয়া রজা গাঁওয়ার প্রাঞ্জল বরা, দুই বন্ধুর সঙ্গে তিন মে সেকেন্দ্রাবাদলে গেছিল প্রাঞ্জল, পেটর তাড়নাত প্রাঞ্জল বরার কাম বিচারি বহিরাজ্য গেছিল। মঙ্গলবারে রাজ্য তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটযুদ্ধ, রাজ্যের চারিটা লোকসভা সমষ্টিত পুয়া সাত বাজার অনুষ্ঠিত হব ভোটগ্রহণ, গুয়াহাটি বরপেটা ধুবুরী আর কোকরাঝার লোকসভা সমষ্টিত হব ভোট। নির্বাচন বিষয়া অনুরাগ গোয়েলর সংবাদমেল, মঙ্গলবারে চারি সমষ্টির 9516টা কেন্দ্রত হব ভোটগ্রহণ, তৃতীয় পর্যায়ত স্পর্শকাতর ভোটকেন্দ্র 300টা, আদর্শ ভোটকেন্দ্র 84টা, মহিলার দ্বারা পরিচালিত 26টা ভোটকেন্দ্র। তৃতীয় পর্যায়ের নির্বাচনত হবলগিয়া চারি লোকসভা সমষ্টির সর্বমুঠ ভোটারের সংখ্যা 81,49,091। চারিটা সমষ্টির 85 বছরের ঊর্ধ্বর ভোটার আছে 40,705 জন, 1,529 জন আছে 100 বছরের বয়স অতিক্রম করা ভোটার। অসমত তৃতীয় পর্যায়ের নির্বাচনত ভোটযুদ্ধত অবতীর্ণ হওয়া 47 গৰাকী প্রার্থীর 15 গৰাকী কোটিপতি, সভাটোক অধ্যনাধ্য ধুবুরী সমষ্টির এআইডিএফর প্রার্থী বদরুদ্দিন আজমল, আজমলের সম্পত্তির মূল্য 155 কোটি টাকা। দ্বিতীয় স্থানত আছে বরপেটা সমষ্টির নির্দলীয় প্রার্থী দুলু আহমেদ। গুয়াহাটী লোকসভা সমষ্টির 8 গৰাকী প্রার্থীর মাজত হব প্রতিদ্বন্দ্বিতা, বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধি আর কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের মাজত গুয়াহাটী দখলের মূল যুঁজ। ধুবুরী লোকসভা সমষ্টির তিনিকুণিয়া ভোটযুদ্ধ, আজমলত দুর্গ, ধুবুরী দখলের বাবে কংগ্রেসের রকিবুল হুসেইন আর অগপর প্রার্থী জাভেদ ইসলাম নামিছে নির্বাচনী রণত। বরপেটা লোকসভা সমষ্টির 14 গৰাকী প্রার্থী আগবাইছে প্রতিদ্বন্দ্বিতা, বরপেটাত দেখবলে পয়া হয়েছে তিনিকুণিয়া যুঁজ, বিজেপি মিত্রজোঁট তথা অগপর প্রার্থী ফণীভূষণ চৌধুরী, কংগ্রেসের দীপ বায়ন আর সিপিআইএমের প্রার্থী মনোরঞ্জন তালুকদারের মাজত হব বরপেটা দখলের যুঁজ। কোকরাঝার লোকসভা সমষ্টির 12 গৰাকী প্রার্থী আগবাইছে প্রতিদ্বন্দ্বিতা, কোকরাঝারত এন ডি এ সমর্থিত ইপিপিএলের প্রার্থী জয়ন্ত বসুমতারী আর বিপিএফর প্রার্থী খামফা বরগয়ারীর মাজত কোকরাঝার দখলের যুঁজ। অসমৰ 4টা সমষ্টির মঙ্গলবারে দেশের 94টা সমষ্টির ভোটগ্রহণ, দেশের 10খন রাজ্য আর 2টা কেন্দ্রীয় শাসিত অঞ্চলত হব ভোটযুদ্ধ। তৃতীয় পর্যায়ের নির্বাচনত নির্ণয় হব বহুকেইগৰাকী হেভিওয়েট প্রার্থীর ভাগ্য, তৃতীয় পর্যায়ের নির্বাচনত নির্ণয় হব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ভাগ্য। তৃতীয় স্থানত থাকা ধুবুরীর কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের সম্পত্তির পরিমাণ 25 কোটি টাকা, রকিবুল হুসেনের স্থাবর সম্পত্তির পরিমাণ 22.8 কোটি টাকার বিপরীতে অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,49,00,000 টাকা। গুয়াহাটির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের সম্পত্তির পরিমাণ 2,37,00,000 টাকা। গুয়াহাটির বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধির সম্পত্তির মূল্য 1,61,00,000 টাকা। বরপেটার অগপ তথা মিত্রজোঁটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর মুঠ সম্পত্তির মূল্য 3 কোটি টাকা। ধুবুরীর অগপর প্রার্থী জাভেদ ইসলাম, কোকরাঝারের ইউপিপিএলের প্রার্থী জয়ন্ত বসুমতারী, একটা সমষ্টিরে বিপিএফর প্রার্থী খাম্পা বরগয়ারী, বরপেটার সিপিএমের প্রার্থী মনোরঞ্জন তালুকদার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল কালাম আজাদও কোটিপতি। কোটি টাকার সম্পত্তির গৰাকী গুয়াহাটির একন সন্তান ভারতের প্রার্থী অমিতা শর্মা, বরপেটার নির্দলীয় প্রার্থী জগন্নাথ রয়, গুয়াহাটি সমষ্টির নির্দলীয় প্রার্থী গোকুল চন্দ্র সিং, কাজী নেকিব আহমেদ। বেয়া বতরে বিঘ্নিত করব পারে রাজ্যের তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটযুদ্ধ।
দ্রুত সংবাদ অব্যাহত রাখিম, সময় এটা বাণিজ্যিক বিরতি। সাধারণতে অসমৰ বাটপথৰ অৱস্থা ইমান বেয়া যে বহু ঠাইত স্কেটিং কৰা দূৰৈৰ কথা, গাড়ী মটৰ চলাবলৈকে সহজ নহয়। কিন্তু শেহতীয়াকৈ চৰকাৰে নতুন নতুন পথ নিৰ্মাণ কৰাত ৰাজপথত স্কেটিং কৰিবলৈ ফাৰুকীয়ে হেনো কোনো অসুবিধা পোৱা নাই। আগৰ পৰা চলাব জানোতো, মানে চলাব পৰা নাই, কাৰণ হ'ল রাস্তাটো এতিয়া ভাল হওয়ার কারণে তো চলে আছে। নতুন নতুন রাস্তা হয়ে আছে, সেকারণে ইফালে ইফালে যাব আর মানে ইয়ার মানে খারুপেটিয়ার পর ওদালগুড়ি গেছো, হব 20 কিলোমিটার হব আর এটা একটা মানে মানে এই একটা এক্সারসাইজ হয়, একো ভয় না আর ভাল লাগে, আরাম লাগে, এক্সিডেন্ট হয় না, যে গাড়ি চলে এনেক আমার চলাব পড়ি, পটককে ব্রেক করবো, সেকারণে মানে ব্রেক লোক নাই, কারণ আমার প্রফেশনাল স্কেটিং, সেকারণে আমার ব্রেক আছে, ব্রেক খুলে থাকলো, ব্রেক না লাগে। ফারুকের স্কেটিং চাই কোনোবাই র লাগি চাই, কোনোবাই প্রশংসা করে। লক্ষণীয়ভাবে অসমত এতিয়াও এনে ধরনের খেলে জনপ্রিয়তা পোৱা নাই, সেবাবে ফারুকের এই প্রদর্শন স্থানীয় অঞ্চলত হয়ে পড়েছে আকর্ষণের কারণ। মঙ্গলদৈর পৰা নবজ্যোতি মহন্ত, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। নমস্কার প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাইছো, মই পার্থ বৰা। প্রিয় দর্শক, মুসলমানসকলে সংরক্ষণ লাভ কৰিব পাৰেনে? আৰু যদিহে মুসলমানসকলক সংরক্ষণ দিশত প্রদান কৰা হয়, সেয়া অসাংবিধানিক নেকি, সংবিধানে কি কয়, এই সন্দৰ্ভত বিশ্লেষণ আগ্ৰহব বিচাৰিছো। কাৰণ এইবাৰ যে নিৰ্বাচনী প্ৰচাৰ, সেই প্ৰচাৰত সংরক্ষণৰ বিষয়টোৱে শিৰোনাম দখল কৰিছে। ভাৰতৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ এটা ভিডিঅ'ক মেনিপুলেট কৰি বিজেপিয়ে শাসনলৈ যদি এইবাৰ আহে সংৰক্ষণ ব্যৱস্থাক নিৰ্মূল কৰিব বুলি এনেধৰণৰ ভুৱা বাতৰি কংগ্ৰেছে চলাইছিল বুলি বিজেপিয়ে দাবী কৰিছে। আৰু ভাৰতৰ গৃহমন্ত্ৰীগৰাকীয়ে আজি গুৱাহাটীৰ এখন সংবাদমেলত তেওঁ মূলতঃ কি কৈছিল আৰু ফেক ভিডিঅ'টোত কি কোৱা হৈছিল সকলো দেখুৱাইছে, বা সেই দুয়োটা ভিডিঅ'ই সংবাদ মাধ্যমৰ যোগেদি ৰাইজক দেখুৱাইছে। বিজেপিয়ে দাবী কৰিছে, বিজেপি যদি শাসনলৈ আহে তেতিয়া SC ST-ৰ যি ব্যৱস্থা 1950 চনৰ পৰা চলি আহিছে সেই ব্যৱস্থা বাহাল থাকিব। বিজেপিয়ে এই প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে আৰু বিজেপিয়ে কেতিয়াও এই ব্যৱস্থা নিৰ্মূল হ'ব বুলি কোৱা নাই বুলি গৃহমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে স্পষ্ট কৰি দিছে। আৰু যিসকলে ফেক ভিডিঅ' উলিয়াইছিলে, ৰাইজৰ মাজত বিতৰণ কৰিছিলে, সেই ভুৱা বাতৰি প্ৰচাৰ চলাইছিল, তেওঁলোকৰ বিৰুদ্ধে দিল্লী আৰক্ষী, অসম আৰক্ষী বা ৰাজ্যৰ আন আন আৰক্ষী গোটসমূহে গোচৰ ৰুজু কৰিছে। সেয়া অন্য এক বিষয় আৰু তাৰ সমান্তৰালকৈ আন এক বিষয় শিৰোনাম দখল কৰিছে মুছলমানসকলৰ আৰক্ষণ। বিজেপিৰ শীৰ্ষ পৰ্যায়ৰ পৰা অভিযোগ উত্থাপন কৰা হৈছে, যদিহে কংগ্ৰেছৰ নেতৃত্বত চৰকাৰ গঠন কৰা হয় তেতিয়া কংগ্ৰেছে ST-SC-ৰ সংৰক্ষণৰ পৰা আসন কাঢ়ি আনি, এটা অংশ কাঢ়ি আনি দেশৰ মুছলমানক সংৰক্ষণ বা ৰিজাৰ্ভেশ্যন দিব বা মুছলমানৰ কাৰণে সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰিব। এই বিষয়টো নতুন নহয়, বিগত সময়ত বিভিন্ন সময়ত এই বিষয়টোৱে চৰ্চা লাভ কৰিছে। বিভিন্ন ৰাজ্যত, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যত মুছলমানসকলৰ কিছু কিছু গোটক, যিসমূহ গোটক মুছলমানসকলৰ মাজৰ যিসমূহ গোটক অন্যান্য পিছপৰা শ্ৰেণীত অন্তৰ্ভুক্ত কৰা হৈছে, সেইসকলক ৰিজাৰ্ভেশ্যন দিয়া হৈছে। উদাহৰণস্বৰূপে অন্ধ্ৰপ্ৰদেশত 2004 চনৰ পৰাই চেষ্টা কৰা হৈছিলে 5% মুছলমানসকলক 5% ৰিজাৰ্ভেশ্যন দিয়াৰ, চাব কোটা নহয়, কোটা, মুছলমানৰ কাৰণে 5% কোটা। বিষয়টো ষ্ট্ৰাইক ডাউন কৰিলে হায়দৰাবাদ হাইকোৰ্টে, বিষয়টো নস্যাত কৰিলে বা অবৈধ ঘোষণা কৰিলে, অসাংবিধানিক ঘোষণা কৰিলে, এতিয়া বিষয়টো উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়াত আছে। অন্ধ্ৰপ্ৰদেশৰ মুছলমানসকলক 5% কোটা দিয়াৰ ব্যৱস্থাটো, ইয়াৰ বিপৰীতে কৰ্ণাটকতো মুছলমানসকলক 4% চাব কোটা দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছিলে বিগত সময়ত। সেই প্ৰক্ৰিয়াটো আইনৰ
কোর্টর মজিয়ালে গেছে। কেরালাত আক 30% OBCর যোটার ব্যবস্থা, কেরালাত 30% সংরক্ষণ দিয়া হয় OBCক। এই OBC সকলের 8%, এই 30%র আক 8% মুসলমানের কারণে সংরক্ষিত, অর্থাৎ OBC সকলের মাজত মুসলমান সম্প্রদায়ের কিছু কিছু গোটক অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, যদি কোটার বা রিজার্ভেশনের সমগ্র ব্যবস্থাটা চাও, এই ব্যবস্থা আজির নহয়, এই ব্যবস্থা ব্রিটিশের সময়ের। ঘোড়াগাড়ি আর নাওয়ের নির্বাচনী বিষয়ে ভোটগ্রহণ কেন্দ্রলে রওনা গোয়ালপাড়ার উজিরের চরলে এই যাত্রা পোলিং প্রিজাইডিং বিষয়াসকলের। তৃতীয় পর্যায়ের নির্বাচনের সাজু দক্ষিণ শালমারা মানকসর জেলা প্রশাসন, ব্রহ্মপুত্রের মাজেরে নাওয়ার জড়িয়ে দুর্গম অঞ্চলের ভোটগ্রহণ কেন্দ্র সমূহ রওনা। ভোটগ্রহণের সাজু দুধনৈ প্রশাসন, দুধনৈ বিধানসভা সমষ্টিত স্থাপন গুয়াহাটী লোকসভা সমষ্টির 9টা ভোটগ্রহণ কেন্দ্র। ভোটগ্রহণের সাজু কোকরাঝার জেলা প্রশাসন, কোকরাঝারের গোসাইগাঁওর জেলা নির্বাচনী কার্যালয়ত নির্বাচনী বিষয়াসকলের ব্যস্ততা। ভোটগ্রহণের সাজু কামরূপ জেলা প্রশাসন, গুয়াহাটী লোকসভা সমষ্টির অন্তর্গত 4 বিধানসভা সমষ্টি আর বরপেটা লোকসভা সমষ্টির সাজুলে প্রেরণ করা হয়েছে EVM। নির্বাচনী দায়িত্বত নিয়োজিত মহিলায় হরিছে দৃষ্টি, বকুসাত দুমহিয়া সন্তানক নির্বাচনী দায়িত্ব পালন করবলে সাজু গৃহরক্ষী জওয়ানগী। ভোটগ্রহণের সাজু হয়েছে বিজনী মহকুমা প্রশাসন, EVMকে ধরে নির্বাচনের সা সামগ্রী লো ভোটগ্রহণ কেন্দ্রলে রওনা নির্বাচনী বিষয়া কর্মচারী। কামরূপ মহানগর জেলাত মোট ভোট কেন্দ্র 1026টা, কেবল মহিলায় পরিচালনা করব 100টা ভোট কেন্দ্র। ভোটগ্রহণ প্রক্রিয়ার সাজু হয়েছে দক্ষিণ শালমারা মানকসর জেলা প্রশাসন, জেলাখনত জারি করা হয়েছে 144 ধারা। তৃতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণের সাজু বজালি জেলা প্রশাসন, 21 নম্বর ভবানীপুর সরভোগ বিধানসভা সমষ্টির 254টা ভোটগ্রহণ কেন্দ্র আর 26 নম্বর বজালি বিধানসভা সমষ্টির 220টা ভোটগ্রহণ কেন্দ্রলে রওনা নির্বাচনী বিষয়া। কলিয়াবরত ভোটদানের সজাগতা, সকলকে ভোট দিবল আহ্বান নির্বাচনী বিষয়া আইকন প্যারাসাইক্লিস্ট রাকেশ বনিকর। বিজেপির বিরুদ্ধে সরব আম আদমি পার্টি, বিজেপির শাসনকালত 8,066 সরকারি বিদ্যালয় বন্ধ হওয়া বলে মন্তব্য অপর রাজ্যিক সভাপতি ডাক্তর ভবেন চৌধুরী। রাজ্যের অন্তিম পর্যায়ের ভোটগ্রহণের সাজু গোয়ালপাড়া জেলা প্রশাসন, গোয়ালপাড়াত ভোটকেন্দ্রলে রওনা হয়েছে পোলিং প্রিজাইডিং বিষয়া আরক্ষীর দল। প্রতিকূল বতরক উদ্বিগ্ন গুয়াহাটির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর, গুয়াহাটির বতর ভাল হওয়ার মা কামাখ্যাক প্রার্থনা জানাব মীরা বরঠাকুরে। বাক্সার মুসলপুরত স্ট্রংরুমের ভোটকেন্দ্রলে রওনা হয়েছে পোলিং প্রিজাইডিং বিষয়াসকল। ভোটগ্রহণলে সাজু ধুবুরী জেলা প্রশাসন, কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশত নির্বাচনী প্রচার সভা প্রধানমন্ত্রী মোদীর, দেওবার নিশায় ভুবনেশ্বরের বিজু পাটনায়ত আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরত উপস্থিত হয় প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবারে মনোনয়ন দিব অনন্ত মিশ্রয়, বিহারের বক্সার সমষ্টির নির্দলীয় প্রার্থীরূপে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রাক্তন IPS বিষয়া অনন্ত মিশ্রয়। দিল্লিত মনোনয়ন দাখিল কানহাইয়া কুমারের, উত্তর পূব দিল্লী লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। আজমলক ফকিয়নী অধিবক্তা আব্দুল কসিম তালুকদারের আজমলের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটার অভিযোগ হুঙ্কার অধিবক্তাগীর। ধুবুরী বরপেটালে গুয়াহাটির বহু ভোটার, গুয়াহাটির হাতিগাঁও হিজুবাড়ি অঞ্চলের বহু লোকের ধুবুরী বরপেটা অঞ্চলের গমন কর্মসূত্রে গুয়াহাটিত বসবাস করে থাকা লোককে যাত্রা করেছে। মধ্যপ্রদেশত রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার, গৃহ সমষ্টি ওয়াইনাডত নির্বাচনী প্রচার রাহুল গান্ধীর, প্রচার সভার রাহুলে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী। গুজরাটের আহমেদাবাদত বিদ্যালয়ত বোমাতঙ্ক, দিল্লির বিদ্যালয়সমূহে বোমার ভাবুকি পয়ার কিছুদিনের পাছত সোমবারে গুজরাটের আহমেদাবাদের কেবাখনো বিদ্যালয় ইমেইলের জড়িয়ে সন্ত্রাসবাদী বোমার ভাবুকি লাভ করে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর ভুয়া ভিডিওর গোচরত অভিযুক্তক আদালতত হাজির, দিল্লির পাটিয়ালা হাউস কোর্টত হাজির করা হল অভিযুক্ত অরুণ রেড্ডিক। পশ্চিমবঙ্গত CBIর অভিযান, বাসিরহাটর দিনু মণ্ডল নামের লোকজনের ঘরত উপস্থিত হয় CBI দল। বিআরএসের নেত্রী কে কবিতা খু শরীরে আদালতত হাজির করার অনুমতি দিল্লী আদালতের, শেহতীয়াক তিহার জেলার ভার্চুয়ালি শুনানি গ্রহণ করেছিল আদালতে। কেরালাত ইরানের মাছ ধরা জাহাজ জব্দ, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী চমুকই ICG ঘটনা সন্দর্ভত অধিক তদন্তের কেরালার কোচিলে অনা হয়েছে নাওখন। মণিপুরত প্রতিকূল বতরের বন্ধ ঘোষণা, বিদ্যালয়সমূহ 6 মে'র 7 মে'লৈকে সাময়িকভাবে সকল বিদ্যালয় আর মহাবিদ্যালয় বন্ধ ঘোষণা সরকারের। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ঘর সহায়কর বাসগৃহ উদ্ধার 25 কোটি টাকা, ঝাড়খণ্ডত রাঁচির EDA অভিযান চলায় ধনরাশি জব্দ করে।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ফ্রান্স ভ্রমণের বিরোধিতা। চীনের রাষ্ট্রপতি ফ্রান্সত উপস্থিত হওয়ার পাছতে প্রতিবাদত নামিল তিব্বত আর জিয়ানজিংয়ের প্রবাসী লোকসকল। দিল্লির প্লাস্টিক কারখানাত ভয়ঙ্কর জুই, নারিলার ভরগর উদ্যোগিক এলাকাত অগ্নিকাণ্ড, প্লাস্টিকর কারখানাত তৃতীয় মহলাত জুইর সূত্রপাত। অন্ধ্রপ্রদেশত উন্নয়ন বঞ্চিত রাইজর ভোট বর্জনের হুঙ্কার, রাজ্যখনের অনন্তগিরি অঞ্চলের মাদ্রেবু গাঁওয়ার জনজাতীয় লোকসকলে ঘোড়াত উঠি বনাঞ্চলের মাজেরে যাত্রা করে সাব্যস্ত করে প্রতিবাদ। উত্তরাখণ্ডত প্রচণ্ড খরাঙর ফলত সৃষ্টি হয়েছে বন জুইর, উত্তরাখণ্ডের কেইবাখনো অরণ্যত সংঘটিত হওয়া বন জুয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সুপার সানডের IPL দুখন খেলত চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের জয়লাভ, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসে 28 রানত জয়লাভ করার বিপরীতে লখনউ সুপার জায়ান্টসক 98 রানত পরাস্ত করে কলকাতা নাইট রাইডার্সে। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় পুরুষ আর মহিলা এথলিট দলে, 4x400 মিটার দৌড়ত দ্বিতীয় স্থান দখল করেছে ভারতীয় পুরুষ আর মহিলার দল দুটাই। অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেট প্রতিযোগিতা ডিব্রুগড় ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন ফাইনেলত টেঙাপড়া ক্রিকেট ক্লাবর ডিব্রুগড় ক্রিকেট ক্লাবে 6 উইকেটত পরাস্ত করে। মঙ্গলবারে হবলগিয়া ভোটগ্রহণের চারিটা সমষ্টির ভোটগ্রহণ কেন্দ্রলৈ রওনা হয়েছে পোলিং প্রিজাইডিং বিষয়াসকল। তেজপুরের মহাভৈরব মন্দিরত আশীষ ললে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে, নির্বাচনী প্রচারের দায়িত্ব সামরি গুয়াহাটির ডিব্রুগড়ত উপস্থিত সর্বানন্দ সোণোৱাল। তিনিচুকিয়ার মায়ামরা গড়পরা হাতীগাঁত হয়ে স্থিত সত্রত হরণ লওয়া পর্ব, 198 পুরুষ আর 203 মহিলা সৃষ্টি মায়ামরা গড়পরা সত্রর সত্রাধিকার চিদানন্দ গোস্বামী প্রভুর ওসরত শরণ গ্রহণ করে। গ্রীন অস্কার গোল্ড বঁটা লাভ করে জন্মভূমিত উপস্থিত পূর্ণিমা দেবী বর্মন, তেওঁ উষ্ম আদরণী। লখিমপুর জেলার ঢকুয়াখনার সুপ্রাচীন সাংস্কৃতিক পরম্পরা ফাট বিহুর ব্যাপক আয়োজন। রাজ্য প্রবল ধুমুহা বরষুণের সম্ভাবনা, বিজুলী ঢেরেকুণে বরষুণ আহিব বলে বতর বিজ্ঞান কেন্দ্রের সকিয়নী। শিলচরের NIT ছাত্র রহস্যজনক মৃত্যু, NIT গেস্ট হাউসের ভিতর উদ্ধার ছাত্রজনের মৃতদেহ। তেজপুর খুদখুরের বীরত্ব, আনোয়ার হুসেন আর দিলদার হুসেন নামের দুই খুদখুর ভাতৃর আক্রমণত ধরাশায়ী হয়েছে একেখন গাঁওরে যুবক হারুন রশিদ। বাঁহর সাকু পার হয়ে ট্রেক্টরত উঠি রওনা চর অঞ্চলের ভোটকেন্দ্রত নিয়োজিত পোলিং প্রিজাইডিং বিষয়াসকল। বজালির দুটা বিধানসভা সমষ্টিত মোট 30টা মহিলার দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র আর 4টা আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র আছে। ধুবুরীত মোট ভোটারের সংখ্যা 26,60,827। কোকরাঝারত ভোটারের সংখ্যা 14,84,571। গুয়াহাটীত মোট ভোটারের সংখ্যা 20,34,846। বরপেটাত মোট ভোটারের সংখ্যা 19,66,847। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার।